الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم আল্লাহ ব্যতীত কোন মাখলুককে কি সাজদা করা বৈধ? এই সম্পর্কে প্রথমে বলি যে সাজদা দুই প্রকারের, একটা সাজদায়ে তাআব্বুদি আর দ্বিতীয়টা হচ্ছে সাজদায়ে তাজিমি। সাজদায়ে তাআব্বুদি তথা আল্লাহ রব্বুল আলামিন কে যেমন আমরা পূজা করে থাকি, তার যেমন ইবাদত করে থাকি, সেই রকম ইবাদতের উদ্দেশ্যে কাউকে সাজদা করা, এটাকে বলা হয় সাজদায়ে তাআব্বুদি তথা ইবাদতের সাজদা। ইবাদতের সাজদা আল্লাহ ব্যতীত অন্য কাউরির জন্য জায়েজ নয়। যদি কোনো ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে কোনো মাখলুককে, নবী হোক, অলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, যে কেউ হোক, মাতা পিতা, যে কোনো মাখলুককে যদি ইবাদতের উদ্দেশ্যে সাজদা করে থাকে, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, মুরতাদ কাফির হয়ে যাবে, তার ঈমান থাকবে না। দ্বিতীয়টা সাজদায়ে তাজিমি। এই সাজদায়ে তাজিমি তথা সম্মানার্থে কাউকে সাজদা করা, এটা বৈধ না অবৈধ? এটা নিয়ে অনেক ব্যক্তি না বুঝেই বলে থাকে যে সাজদায়ে তাজিমি জায়েজ, পীরকে মানুষ করে থাকছে, কোন মাতা পিতাকে করে থাকছে সাজদা, কোন ভালো আলিমকে সাজদা করে দিচ্ছে, এটা বলে থাকে, কিন্তু এটা হারাম। সাজদায়ে তাজিমিও হারাম, জায়েজ নয়। হযরতি আব্দুল্লাহ বিন হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাব মুসনাদে হুমাইদি, এই কিতাবের মধ্যে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসটি আবার হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, সকলেই হয়তো অবগত আছেন যে চিশতি সিলসিলা প্রথম থেকে শেষ পর্যন্ত যখন আপনি সাজরা শরীফ পাঠ করবেন, দেখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তথা সিলসিলা চিশতিয়া যেটা আছে সেটা তা থেকেই প্রবাহিত। তার মূল জ্বর হচ্ছেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন কে, হযরত আব্দুল্লাহ বিন হুমায়দ নিজের হাদিসের কিতাব, নিজের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে। সেটা কোথায় আছে? সেটা আছে একটি আয়াত, আল ইমরান আয়াত নম্বর 80, সূরা আল ইমরান আয়াত নম্বর 80, আ ইয়ামুরুকুম বিল কুফরি বাদা ইজ আনতুম মুসলিমুন, তথা কি তোমাদেরকে কুফুরির অনুমতি দেবে নবী মুসলমান হওয়ার পরেও? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে এই, বালাগানি আন্না রাজুলান কাল ইয়া রাসূলুল্লাহ, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শুনেছি যে এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নুসাল্লিমু আলাইকা কামা ইউসাল্লিমু বাযুনা আলা বাযু, কি আমরা আপনাকে সালাম করছি যেই রকম সালাম আমরা একে অপরকে করছি, তথা এক মুসলমান অপর মুসলমানকে যেই রূপ সালাম করছি অনুরূপ ভাবে আপনাকেও আমরা সালাম করছি, যেহেতু আপনি আমাদের নবী। আফালা নাসজুদু লাক, হে আল্লাহ রাসূল, আপনাকে কি আমরা সাজদা করতে পারি না, তথা এক অপরের ন্যায় আমরা সালাম করছি আপনাকে, আপনি তো আমাদের গুরু, আপনি তো মহান, আপনাকে আমরা সাজদা করতে পারি না? কালা লা, নবী পাক বলেন না, সাজদা করতে পারো না। ওয়ালাকিন আকরিমু নাবিয়াকুম, কিন্তু তোমরা নিজের নবীর সম্মান করো, ইজ্জত করো। ওয়া আরিফুল হাক্কা লি আহলিহি, আর সাজদাটা হচ্ছে আল্লাহ পাকের হক তার জন্যই উঠিয়ে রাখো, আল্লাহ ব্যতীত কাউরির জন্য সাজদা করা
চলবে না। ফাইন্নাহু লা ইয়ামবাগি আন ইয়াসজুদা লি আহাদ মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউরির জন্য সাজদা করা বৈধ নয়। এক, আল্লাহকেই সাজদা করতে হবে, তাছাড়া কাউরির জন্য সাজদা করা জায়েজ নয়। ফানজালাল্লাহু তাআলা মা কানা লিবাশারিন ইলা কওলিহি বাদা ইয আনতুম মুসলিমুন, এই ঘটনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করলেন, যেটা আমি উপরে পাঠ করেছি, মা কানা লিবাশার থেকে নিয়ে ইজ আনতুম মুসলিমুন পর্যন্ত। কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে আল্লাহ ব্যতীত অন্য কাউরির জন্য সাজদা করবে, তথা নবী কি তোমাদেরকে মুসলমান হওয়া সত্ত্বেও কুফুরি করার অনুমতি দেবে, তথা সাজদা করলে কুফুরি হয়ে যাবে, কখন, যখন কাউকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা করা হবে। সুতরাং বোঝা গেল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে যে আল্লাহ ব্যতীত অন্য কাউরির জন্য তাজিমি সাজদা করাও বৈধ নয়, যেহেতু নবীকে সাজদা করতে নিষেধ করছেন আর নবী নিজে নিষেধ করছেন যে সাজদা আল্লাহ পাকের হক, আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। নবীকে যদি করা না যায় তাহলে দুনিয়ার কোন মাখলুককেই আল্লাহ পাক যত জিনিসকে সৃষ্টি করেছেন কাউকেই সাজদা করা বৈধ হবে না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মাখলুক। আরেকটি হাদিস তিরমিজি শরীফে আছে, তিরমিজি শরীফ থেকেই সংগ্রহ করেছে, মিশকাত শরীফে লিপিবদ্ধ আছে এই হাদিসটি, মিশকাত শরীফ 281 নম্বর পৃষ্ঠায় আছে। আন আবি হুরাইরা তাকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি আমি কোন ব্যক্তিকে অনুমতি দিতাম সাজদা করার, আমি যদি কাউকে অনুমতি দিতাম যে অমুককে সাজদা করো, কোন ব্যক্তির ক্ষেত্রে যদি অনুমতি দিতাম যে সাজদা করো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজাহা, তো আমি সর্বপ্রথম নারীদেরকে অনুমতি দিতাম যে তোমরা নিজ নিজ পুরুষকে সাজদা করো। সুতরাং সাজদা আল্লাহ ব্যতীত কাউরির জন্য জায়েজ নয়, এই জন্য আমি নারীদেরকে অনুমতি দিইনি যে তার পুরুষকে সাজদা করবে। সুতরাং বোঝা গেল যে যদি সাজদা করার কেউ হক রাখে তাহলে সর্বপ্রথম পুরুষ রাখে নারীদের কাছে, কিন্তু সেটাও জায়েজ নয় বলে তাকেও অনুমতি দেওয়া হয়নি। সুতরাং বোঝা গেল এক, আল্লাহ ব্যতীত অন্য কাউরির জন্য সাজদা জায়েজ নয়, সাজদায়ে তাবুদি ইবাদতের সাজদা করলে মানুষ মুসলমান থেকে বাইরে হয়ে যাবে, কাফের মুরতাদ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ইজ্জত সম্মানের জন্য কোনো নবী কোনো রসুল কোনো বুজরুক কোনো পীর কোনো মৌলবি কোনো মুফতি মা বাবা যে কোনো মাখলুককে যদি সাজদা করে সেই ব্যক্তির দ্বারা গুনাহে কাবিরা হবে, বড় গুনাহ, তথা সেই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।